হচ্ছে এপিডার্মাল সিস্ট, এই সোলিং এর একটা নাম হচ্ছে এপিডার্মাল সিস্ট, বিকজ সিবাসিস সিস্ট আমার স্যার জিজ্ঞেস করে হোয়াট ইজ আনাদার নেম অফ সিবাসিস সিস্ট, এটা হচ্ছে এপিডার্মাল সিস্ট, যদিও এটা এপিডার্মিস থেকে হয়। What are the key points? A swelling ka diagnosis karar jonno koyta key points ache. Ek number hoche, number one, there is a punctum on the central portion of the lung. A swelling er maskhane choto ekta chhidro dekhben, bluish color ekta chhidro. The port thakbe. Eta ke bole punctum. Punctum present. In case of 70% case, a punctum ta present thake. A punctum thakle, it is a serious sign. স্কিন ক্যান নট বি সেপারেটেড ফ্রম দ্য লেশন, এই স্কিনটা টিউমারের গা থেকে আলাদা করা যায় না, এটাকে বলে স্কিন টেদারিং, স্কিন টেদারিং, TATHERING, স্কিন টেদারিং, স্কিন টেদারিং প্রেজেন্ট। নাম্বার থ্রি, লোকাল টেম্পারেচার ইজ নট রেস্ট, লোকাল টেম্পারেচার ইজ নট রেস্ট। নাম্বার ফোর, নন টেন্ডার, পজিটিভ, নাম্বার সেভেন, দেয়ার ইজ নো ভিজিবল প্যারিস্টালসিস, নো ভিজিবল পালসেশন, নো ভিজিবল ফ্রি ফ্রম আন্ডারলাইং স্ট্রাকচার, ফ্রি ফ্রম আন্ডারলাইং স্ট্রাকচার। No visible pulsation. No visible pulsation. Soft to firm in consistency. Soft to firm in consistency. একটু লেখা হয়েছে। জি স্যার, তাহলে আমি সবগুলাকে একসাথে পয়েন্ট করলে বলি, দেয়ার ইজ এ সোয়েলিং, হুইচ ইজ সিচুয়েটেড ওভার দা, এটা মনে রাখবেন এই সোয়েলিংটা কমনলি যেখানে হেয়ারি এরিয়া আছে ওই সব জায়গায় হবে, ফেস, স্ক্যাল্প, আর্ম, ফোর আর্ম অথবা বাটক অথবা ব্যাক অফ দ্য স্ক্যাল্প অথবা ব্যাক অফ দ্য নেক, ট্রাঙ্ক, এসব জায়গায় যেখানে হেয়ারি এরিয়া ওসব জায়গায় হবে, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট কোন কোন জায়গায় হবে না, পাম অফ দ্য হ্যান্ড, সোল অফ দ্য ফুট, পাম অফ দ্য হ্যান্ড, সোল অফ দ্য ফুট, ওই দুই জায়গায় শুধু হবে না আর সব জায়গায় হবে, পাম অফ দ্য হ্যান্ড অ্যান্ড সোল অফ দ্য ফুট, এই দুই জায়গায় সাধারণত হবে না আর সব জায়গায় হবে। তাহলে এরপরে হবে আমি ডেসক্রিপশন করব, হাউ ইউ ডেসক্রাইব দ্য ইউর সোলিং, তো বলবে দেয়ার ইজ সোলিং অর লাম হুইচ ইজ সিটুয়েটেড অ্যাবাউট দ্য স্ক্যাল্প, হুইচ ইজ অ্যাবাউট 2-3 সেন্টিমিটার সাইজ, স্মুথ সারফেস, নন টেন্ডার, দেয়ার ইজ সেন্ট্রালি ওয়ান পোর ইজ প্রেজেন্ট হুইচ ইজ কল পাংটাম, পাংটাম ইজ প্রেজেন্ট, স্কিন ক্যান নট বি সেপারেটেড ফ্রম দ্য লিশন, দিস কল স্কিন টাদারিং, ফ্রি ফ্রম আন্ডারলাইং স্ট্রাকচার, and there is no visible pulsation. So my diagnosis is a subcutaneous lump, most probably sebaceous cyst or epidermoid cyst.
সাবসিডিয়াস বলার দরকার নেই, একটা হচ্ছে ডার্মোসিস্ট, একটা হচ্ছে হিমানজিওমা, আর একটা হচ্ছে লাইপোমা। তখন বলবে লাইপোমা কেন না, আর লাইপোমা না কারণ লাইপোমা সফট লোবুলেটেড স্লিপ সেন পজিটিভ, সফট লোবুলেটেড স্লিপ সেন পজিটিভ কনজেনিটাল, আর ডার্মোসিস্টের বনি ইন্ডেন্টেশন পজিটিভ থাকে, বনি ইন্ডেন্টেশন পজিটিভ থাকবে। আপনি হাত দিলে বনি একটা গ্যাপ পাবেন, এটা বলে বনি ইন্ডেন্টেশন, তাহলে এখানে বনি ইন্ডেন্টেশন থাকবে না সিভাসিস সিস্টেম। নাম্বার থ্রি, ওয়াই নট হিমানজিওমা, হিমানজিওমা ইজ কম্প্রেসিবল, যেহেতু এটা কম্প্রেসিবল না তাহলে এটা হিমানজিওমা না। তখন জিজ্ঞেস করবে হাউ ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস, বলবেন স্যার আই উইল ডু সাম ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন করবেন, নাম্বার ওয়ান পাইন নিডেল অ্যাসপিরেশন স্যাটালজি এফএনএসসি, এফএনএসসি করলে আমরা কনফার্ম করতে পারি এফএনএসসি। আই উইল ডু ওয়ান ইনভেস্টিগেশন এফএনএসসি, এফএনএসসি করলেই আমাদের একটা ডায়াগনোস হয়ে যাবে। তারপর জিজ্ঞেস করবে হোয়াটস ইউর ট্রিটমেন্ট প্ল্যান, ট্রিটমেন্ট প্ল্যানের মধ্যে বলে আই উইল কাউন্সিলিং উইথ দ্য পেশেন্ট, পেশেন্টকে রিএশুরেন্স করবো যে এটা সিম্পল একটা সিস্ট, এটা তেমন কোনো সমস্যা হতে পারে না, এটা হয়তো অনেক সময় ইনফেক্টেড হতে পারে, সুতরাং যদি আপনি হসপিটালি ব্যাড লুকিং ফিল করেন তাহলে আমি অপারেশন করে দেবো, আর যদি না হয় এটা তেমন ঝামেলা করবে না, ইনফেকশন হয়ে গেলে যদি বড় হয়ে যায় আপনি অপারেশনটা করে নেবেন। তাহলে কি অপারেশন করবেন, অপারেশনের নাম হচ্ছে এক্সিশন বায়োপসি, এক্সিশন বায়োপসি আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া। তখন জিজ্ঞেস করবে আরবান অ্যানেস্থেসিয়া কি দেওয়া যায়, হ্যাঁ স্যার দেওয়া যায়, সেটা হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া, জেনারেল অ্যানেস্থেসিয়া। তাহলে এরপর জিজ্ঞেস করবে একটা নাম জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য নেম অফ ইনসিশন অফ দিস কেস, এটার নাম বলবেন ইলিপটিক্যাল, ই এল এল আই ই সি ইলিপটিক্যাল, ই এল এল আই পি টি আই সি এল ইলিপটিক্যাল, মাখুর মতো। তখন বলবেন যে ইলিপটিক্যাল ইনসিশন অ্যান্ড সার্কেল দ্য পাঙ্কটা, পাঙ্কটাকে সার্কেল করে একটা ইনসিশন দেবো, ওটা হচ্ছে ইলিপটিক্যাল ইনসিশন, ইলিপটিক্যাল ইনসিশন অ্যান্ড সার্কেলিং দ্য পাঙ্কটা। তখন জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য কমপ্লিকেশন ম্যারাইজেস, কমপ্লিকেশন নাম বলবেন, একটা হচ্ছে এটা হচ্ছে চান্স অফ রিকারেন্স, এটা হওয়ার সম্ভাবনা কি পেইনফুল হতে পারে, হ্যাঁ স্যার হতে পারে, অনেক সময় ইনফেক্টেড হয়ে যায় তখন একটা পেইনফুল হয়, স্যার আপনার কথা বুঝে যাচ্ছে না। তাহলে আমাদের যে কাজটা আমি প্রথম থেকে, এখন এখন ঠিক আছে, এখন ঠিক আছে, জি স্যার, জি স্যার, আচ্ছা ঠিক আছে।
there is a swelling which is about 2 into 3 centimeter size, smooth surface. Centrally, there is a punctum present, skin thing present. Non-tender, not peristalsis. Soft or firm consistency. So my diagnosis is a case of sebaceous cyst. Most probably, এটার নাম হচ্ছে epidermoid cyst. তখন জিজ্ঞেস করবে, what are the differential diagnosis? একটা হচ্ছে dermoid cyst, number two হচ্ছে lipoma, number three হচ্ছে hemangioma. তখন জিজ্ঞেস করবে, what will you do? I will do some investigation. একটা blood sugar হবে, random blood sugar, and a definitive treatment এর জন্য FNAC. এই দুটা পরীক্ষা করবো, then treatment. ট্রিটমেন্ট হচ্ছে এক্সিশন বায়োপসি, এক্সিশন বায়োপসি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া অর লোকাল অ্যানেস্থেসিয়া. তখন জিজ্ঞেস করবে, হোয়াট ইজ দ্য নেম অফ ইনসিশন? ইনসিশনের নাম হচ্ছে ইলিপটিক্যাল ইনসিশন. অ্যানসার ইন দ্য পাংটাম. এটা কাছে পাংটামকে অ্যানসার ইনসিশন দেবো, এটা হচ্ছে ইলিপটিক্যাল ইনসিশন. ঠিক আছে, হোয়াট ইজ দ্য কমপ্লিকেশন? কমপ্লিকেশন হচ্ছে রিকারেন্স, ইনফেকশন হতে পারে. একটু তোমরা ক্লিয়ার হয়েছ? স্যার, এই সিস্ট গুলো কেন হয়? মানে স্যার কজ গুলো কি এই ধরনের লাম্বা সোয়েলিং এর? এই সোয়েলিং গুলো হচ্ছে তোমার সিবাসিয়াস গ্ল্যান্ড যেখানে আছে ওনার ডাকটা ব্লক হয়ে যায়, ব্লক হয়ে সিবামটা জমে সিস্টটা ডেভেলপ করে. ঠিক আছে, কনজেনিটাল অনেকে থাকতে পারে অথবা অটোসোমাল ডমিন্যান্ট ডিজর্ডার হয় তখন হতে পারে. এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের এই সোলিং থেকে জানার জন্য, কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আজকে একটা হোম মেসেজ দিয়ে যাও. হোম মেসেজটা হচ্ছে পাংনাম প্রেজেন্ট, স্কিন টাদারিং প্রেজেন্ট. দুটো জিনিস মনে রাখবেন, সিবাসিস সিস্টের ক্ষেত্রে পাংটাম প্রেজেন্ট, নাম্বার টু হচ্ছে স্কিন টাদারিং প্রেজেন্ট, নাম্বার থ্রি হচ্ছে পয়েন্টটা, আরেকটা নাম হচ্ছে এপিডার্মোর সিস্ট. পরীক্ষায় পাশ হয়ে যাবে. স্কিন টাদারিং প্রেজেন্ট, একটা হচ্ছে নাম হচ্ছে এপিডার্মোর সিস্ট. আমি তখন ডার্মোর সিস্টটা পড়ে আমি রুকল করছি, তুমি একটা রেসপন্স করো. ঠিক আছে, ওকে স্যার.
হ্যালো আপনারা শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। আচ্ছা আমি রোল করছি একটু, তোমরা পার্সেন্টেজে রেসপন্স করো। ওকে স্যার। Present, sir. Roll two. Yes, sir. Roll three. Present, sir. Roll four. Present, sir. Roll five. Yes, sir. Roll six. Roll six. Roll six. It's absent. Roll seven. Roll seven. Present, sir. Roll eight. Present, sir. Roll nine. Present, sir. Roll ten. Yes, sir. Roll 11. See, 11. Roll 11. 12. Present, sir. Present, sir. Roll 13. Present, sir. Roll 27. Present, sir. Roll 27. Present, sir. Roll 28. Present, sir. 29. স্যার ও প্রেজেন্ট, একটু আগে ডিসকানেক্ট হয়ে গেছে। রোল 30। প্রেজেন্ট স্যার। রোল 31। ইয়েস স্যার। রোল 32। ইয়েস স্যার। রোল 33। ইয়েস স্যার। রোল 34। ইয়েস স্যার। Roll 35. Present, sir. Roll 36. Present, sir. Roll 37. Roll 37. Roll 38. Roll 38. Roll 38. Sir, okay, show what to say. Oh. Huh? Sir, present. Present, Silo. Ji, sir. 38. Okay, sir. Thank you. Aske ekhane shesh korlam amra. Ar ke baki ache dekho.
Yes, sir. Thank you so much. Aajke amra ekhane shesh kori, ha. Allah Hafiz. Assalamu alaikum. Assalamu alaikum.